বাইজিদ খান পন্নী বলে 100 বছর পরে ইসলাম ছিল না বাইজিদ খান পন্নীর হিজব তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে 1995 তে তাহলে যদি হিজরির 100 বছর পরে যদি সত্যিকার যদি তার কথা মতে যদি ইসলাম বিলুপ্ত হয়ে যায় সত্যিকার ইসলাম না থাকে আমরা জানতে চাই এত বছর ইসলাম কই ছিল আল্লাহ রাসূল যেই জামাতের কথা বলেছে হকের উপর একটি জামাত থাকবে এই জামাত কখনোই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না এই জামাত কিয়ামত পর্যন্ত থাকবে ইমাম মাহদি আসা পর্যন্ত থাকবে ওই জামাতটা কোথায় আমাকে যে বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে তা হলো হিজবুত তাওহীদ আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলো কুফরি সংগঠন রয়েছে ইসলাম বিদ্বেষী সংগঠন রয়েছে ইসলামের লেভেল দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে যতগুলো সংগঠন রয়েছে তাদের মধ্যে প্রথম সারির একটি সংগঠনের নাম হলো হিজবুত তাওহীদ টাঙ্গাইলের পন্নী পরিবারের বাইজিদ খান পন্নী 1995 ইংরেজিতে 16 ফেব্রুয়ারি একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যেই সংগঠনের নাম দিয়েছিল হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদ শব্দের অর্থ যদি তাওহীদের দল তাওহীদের সংগঠন কিন্তু বাস্তবিক অর্থে আমরা তাদের বিভিন্ন আকীদাগুলো পর্যবেক্ষণ করে তাদের মতবাদগুলো পড়ে পর্যবেক্ষণ করে যেটা আমরা বুঝতে পারি এরা কখনো হিজবুত তাওহীদ নয় আমরা বুঝতে পারি এটা হলো হিজবুত শয়তান হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী তিনি কোনো আলেম ছিল না বাইজিদ খান পন্নী সহ হিজবুত তাওহীদের বর্তমান আমির সোনাইমুড়ির সেলিম তাদের প্রায় 40টা বই আমার কাছে আছে আমি তাদের বইগুলো পড়েছি শুরু থেকে শেষ পর্যন্ত তাদের বইগুলো পড়ে আমার যতটুকু মনে হয়েছে কোন আলেম তো দূরের কথা যার অন্তরে ইসলাম সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান আছে সে এমন বক্তব্য কখনো দিতে পারে না বাইজিদ খান পন্নী তিনি তার বক্তব্য তার বইয়ের মধ্যে স্পষ্ট লিখেছেন যেই বিষয়ে আর্টিকেলটা আমি লেখা আছে আমার অনলাইনে যে সে বলেছে আমি আরবি ভাষার মধ্যে আমি মূর্খ আমি আরবি পড়তেও পারি না আমি আরবি বুঝিও না যে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পূর্ণ আরবি ভাষায় একজন মানুষ যদি কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে হয় তাকে ন্যূনতম আরবি ভাষা জানতে হবে আর যদি বলে আমি আরবি ভাষা জানি না সে কেমনে কোরআন এবং হাদিস গবেষণা করবে শুধুমাত্র এই কারণে নিজের মন গড়া যেই কথাটা তার বুঝে আসছে ওই কথাটা সে লিখে গেছে তার বইয়ের মধ্যে বাইজিদ খান পন্নীর কুফরি বক্তব্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কুফরি বক্তব্য হলো হিজবুত তাওহীদের এক নম্বর আকীদা গুরুত্বপূর্ণ বর্তমানে যে ইসলাম আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের 100 বছরের মধ্যে আল্লাহ রাসূল যে ইসলাম রেখে গিয়েছিল ওই ইসলাম বিকৃত হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সোনালী যুগের আল্লাহ রাসূল স্বীকৃতি দিয়ে গেছেন খায়রুল কুরুনি কর্নি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম আল্লাহ রাসূল যেই সাহাবাদের জামানা তাবিদের জামানা তবে তাবিদের জামানা যেই সময়গুলোর যুগগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল খায়রুল কুরুন বলে গেছে ওই যুগগুলোর সময়ও বাইজিদ খান পন্নী বলে ওই সময় সত্যিকার ইসলাম ছিল না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আকারে বলে দিয়েছেন আল্লাহ রাসূল বলেছে আমার উম্মত কখনো পদবষ্টের উপর এক হতে পারে না আমরা বাইজিদ খান পন্নীকে স্পষ্ট করে বলতে চাই এই বিষয়ে অসংখ্য হাদিস বাইজিদ খান পন্নী বলে 100 বছর পরে ইসলাম ছিল না বাইজিদ খান পন্নীর হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে 1995 তে তাহলে যদি হিজরির 100 বছর পরে যদি সত্যিকার যদি তার কথা মতে যদি ইসলাম বিলুপ্ত হয়ে যায় সত্যিকার ইসলাম না থাকে আমরা জানতে চাই এত বছর ইসলাম কই ছিল আল্লাহ রাসূল যেই জামাতের কথা বলেছে হকের উপর একটি জামাত থাকবে এই জামাত কখনোই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না এই জামাত কিয়ামত পর্যন্ত থাকবে ইমাম মাহদি আসা পর্যন্ত থাকবে ওই জামাতটা কোথায় এই জন্য আমি সর্বশেষ কথা বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছিল যেই ব্যক্তি বলে সমস্ত মানুষ হালাক হয়ে গেছে আসলে সে বাস্তবে সে হালাক এই জন্য সময় স্বল্পতার কারণে এই বিষয়ে আলোচনা করার
সুযোগ নাই সময় নাই আমি সংক্ষেপে এতটুকু বলবো হিজবুত তাওহীদকে যেখানে পাবেন সেখানে প্রতিহত করবেন হিজবুত তাওহীদের কোন সদস্য যদি আপনাদের এলাকায় যদি কোন বই বিতরণ করে তাদেরকে সেখানে প্রতিহত করবেন এবং হিজবুত তাওহীদ সম্পর্কে সমাজের মানুষদেরকে সচেতন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই হক এবং হাক্কানিয়তের উপর অটল থাকার জন্য তৌফিক দান করুন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু